তৃণমূলকে তোলামূল পার্টি বলে বারবার খোঁচা দেন বিরোধীরা। এবার সেই প্রমাণই পাওয়া গেল এক ভাইরাল ছবিতে। চিঠিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সভার জন্য চাওয়া হয়েছে প্রায় 25,000 টাকা। আর এই ছবি ভাইরাল হতেই ঘাসফুল শিবিরকে আক্রমণ সারিয়েছে বিরোধীরা। এই যে কাগজটা দেখছেন, এটা রঘুনাথপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির প্যাড। আর এই কাগজেই গোটা গোটা অক্ষরে লেখা আছে 25,000 টাকা চাঁদার কথা। ভাইরাল সেই চিঠির ছবি। পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে 7 এপ্রিল জনসভা করেন মুখ্যমন্ত্রী। আর সেই সভার জন্যই বিসিডব্লিউ সাঁওতাল ডিএ নিউ প্লান্টে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ৬-৪-২০২৪ তারিখে আমার একটা প্যাডকে ব্যবহার করি, কেউ বা কারা কোনো ব্যক্তি বলবো, বিসিডব্লিউ কারখানার এসিবি কোম্পানিকে দিয়েছি, তো সেটা আমার নজরে আসে। এই ছবি ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলকে তোলাবাজের দল বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। এইভাবে একটা ব্লকে আমাদের নকুটু ব্লক সভাপতি যদি করে থাকে, তো সেইরকম সারা পশ্চিমবঙ্গে তাদের তোলাবাজদের বাস, সিন্ডিকেটের বাস। পশ্চিমবঙ্গের মানুষ জেনে ফেলেছে যে এই দলটা শুধু তোলাবাজ বা সিন্ডিকেটের জন্য। তৃণমূলের ব্লক সভাপতির প্যাড ব্যবহার করে যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সঞ্জয় কুমার মাহাতো। সাঁওতালডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সঞ্জয়। কিন্তু তৃণমূলের ব্লক সভাপতির নজর এড়িয়ে কিভাবে সম্ভব এই কাজ করা? এখন কি নিজেকে বাঁচাতেই থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। পঞ্চায়েত বিজেপির দখলে, আর তাই স্তব্ধ এলাকার উন্নয়ন, জল থেকে শুরু করে রাস্তাঘাট, অভিযোগ বাসিন্দারা বঞ্চিত সব রকমের সুযোগ সুবিধা থেকে। দুর্দশা দেখে নিজেই রাস্তা মেরামতির কাজে হাত দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। রাস্তা নির্মাণের কাজে নির্মাণ শ্রমিকদের সাথে হাতে হাত লাগালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। তার সাথে জেলা বিজেপি নেতৃত্ব, এমনকি স্থানীয় বিজেপি নেতৃত্বরা, তারা হাতে কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে তারা রাস্তা নির্মাণের কাজে হাত লাগালেন। পুরোটাই মাটির রাস্তা। অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে উন্নয়নের আলোই দেখেনি ঝাড়গ্রাম ব্লকের চুপকা অঞ্চলের মার্কন্দপুর গ্রাম। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্য হওয়ার কারণে মেলেনি রাস্তা ও পরিশ্রুত জল। উন্নয়ন হয়নি, এই তো দেখছেন রাস্তাঘাট তো একদমই কিছুই হয়নি, বর্ষা কালে সাইকেলও চলে, কাজ হয়নি। এই যে বিজেপির দখলে বলেই সমস্যা, মানে আমরা বর্ষাকালে খুব অসুবিধায় পড়তে হয়। হ্যাঁ, এমনি একটা সাইকেল নিয়ে যাবে, মোটরসাইকেল নিয়ে যাবে, তার জন্য অসুবিধা। একই অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের। বিরোধী পঞ্চায়েত বলে কোনো কাজ দিচ্ছে না। ভিডিওকে দানাইছিলাম, ভিডিও জয়েন্ট ভিডিও আমাকে অনেক উল্টা করে ছেড়ে দিয়েছে। কেন্দ্রের কথা তুলে ধরে বলছে আপনার কি সংসদে বিরোধীরাকে সুযোগ দেন, তা আমাকে সুযোগ দিবে এখানে পঞ্চায়েতে। বর্ষা এলে খানাখন্দে ভরে যায় রাস্তা, জলে ভেসে যায় এলাকা। তাই এবার আর রাজ্য সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে কান না দিয়ে রাস্তা মেরামতির কাজে হাত দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। হ্যাঁ, তাতেই পৌঁছে না, ঠিক আছে। এখানকার যে প্রধান আছেন উনি কোনো কারণে হয়তো ঠিক মতো উনি ম্যানেজ করতে পারছেন না, কিন্তু হচ্ছে যে বিজেপি যাতে এই রাস্তার উন্নতি না হয় তাই জন্য ওনারা চেষ্টা করছেন, কিন্তু আমরা বিজেপির আমাদের লোকজনরা এসে আমরা এখানে বিজেপির তরফ থেকে এই রাস্তাটাকে উন্নতি করার চেষ্টা করছেন। যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব, দাবি ভোটের আগে সস্তার রাজনীতি করছেন বিজেপি প্রার্থী। সস্তার প্রচার পাওয়ার জন্য কোদাল মুরাম রাস্তায় দিচ্ছেন, ঠিক আছে। আগে এই দুদিন আগে কোথায় ছিল আমার প্রশ্ন, যে দুদিন আগে উনি কোথায় ছিলেন বা রাস্তাটা উনি কি এই ভোট প্রচারের আগে দেখেননি? জেলায় জেলায় গিয়ে তৃণমূল নেত্রী বহুবার রাজ্যে রাস্তা তৈরির দলিল পেশ করেছিলেন, তারপরেও জঙ্গলমহলে রাস্তার এই হাল নিয়ে সরব ঝাড়গ্রামের মানুষ। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। লোকসভা ভোটের আগে চলছে জোর কদমে প্রচার। দিলীপ ঘোষ থেকে মনোজ টিগ্গা, লকেট থেকে রচনা, প্রচারে ঝড় তুললেন সকলে। বাদ যাননি দেব, নিজের কেন্দ্রে না হলে উত্তরবঙ্গে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন তৃণমূলের তারকা প্রার্থী।
উত্তর থেকে দক্ষিণ চলছে জোর কদমে প্রচার। প্রচারে ঝড় তুলেছেন বাম ডান প্রার্থীরা। প্রখর রোদের পরোয়া না করেই চলছে জনসংযোগ। ভোট প্রচারে উত্তরবঙ্গে দেব। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। এদিন চিলাখানা মোড় থেকে নাটাবাড়ি কদমতলা বাজার পর্যন্ত রোড শো করেন দুই প্রার্থী। কোচবিহারের পাশাপাশি এদিন শিলিগুড়িতেও যান দেব। জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার করলেন দেব। নৌকাঘাট মোড় থেকে হুটখোলা গাড়িতে করে চলে প্রচার। মনোজ টিগ্গার প্রচারে চমক। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গেল জন বার্লাকে। এদিন টোটো জনজাতির কাছে পৌঁছে গেলেন জন বার্লা ও মনোজ টিগ্গা। টোটো পাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী। পূর্ব বর্ধমানের নারাগোয়ালিয়া গ্রামে রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নারাগোয়ালিয়া গ্রামের বাজার মোড় থেকে র্যালি করে মন্দিরে যান পুজো দিতে। বাজনা বাজিয়েই কর্মী সমর্থকদের নিয়ে র্যালি দিলীপের। পুজো দেবেন বলে উপবাস করেছিলেন সকলেই। ইন্দুর বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, সব বেরোবে, সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত আর দুষ্কৃতিমুক্ত করবে কেন্দ্র সরকার। সপ্তগ্রাম বিধানসভার মহানাদ অঞ্চলে প্রচার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। মহানাদের ব্রহ্মময় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। অপরদিকে ভদ্রেশ্বরে প্রচার করতে দেখা গেল প্রতিদ্বন্দ্বী রচনা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভদ্রেশ্বর পুরসভার 6, 8, 16 ও 17 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। দাসপুরের টালিভাটা হাটে ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি। পায়ে হেঁটে জনসংযোগে প্রচার তপন গাঙ্গুলির। স্থানীয়দের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রচারে সিপিআই প্রার্থী। রিপাবলিক বাংলা। ফের ভেট দিয়ে ভোট কেনার চেষ্টা তৃণমূলের। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মুখে বিনামূল্যে রুটি সবজি বিলির প্রতিশ্রুতি। সংসদ নির্বাচিত হলে ইসলামপুরে চলবে বিনামূল্যে রুটি সবজির গাড়ি। ঘোষণা কৃষ্ণ কল্যাণীর। পাল্টা নির্বাচন কমিশনে বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির। ভোট আসতেই ফের ভেটের রাজনীতি শুরু তৃণমূলের। সামান্য রুটি সবজি দিয়ে ভোট কিনতে চাইছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রাজ্যে চুরি গিয়েছে যোগ্যদের চাকরি, গরিবদের মাথার ছাদ থেকে রেশন। এবার কি ভোটটাও ভেট দিয়েই কিনতে চাইছে শাসক দল। দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। এই সময় কিভাবে রুটি সবজির ভেট দিতে পারেন এক প্রার্থী? এটা কি নির্বাচনী বিধি ভঙ্গ নয়? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ভাওতায় কেউ ভুলবে না, কারণ ওনাকে রায়গঞ্জ বিধানসভার জনগণ একবার বিশ্বাস করে বুঝে গেছে উনি কি জিনিস। সেজন্য রায়গঞ্জ লোকসভার লোকেরে ওনাকে 26 তারিখে ব্যাকলাইট দেখাবে। কখনো লক্ষ্মীর ভাণ্ডার, কখনো কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প দেখিয়ে ভোট করেছে তৃণমূল। এবার কি ভোট কিনতে রুটি সবজির ভেট দিতে চাইছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী?